আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, এত ভালো সংবাদ হয়তো আমি আপনাদেরকে আর কখনো দিতে পারি নাই। আমি খুবই আনন্দিত হয়েছি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। তবে বিষয়টা যদি হয় লুক দেখানো, সেটারও নিন্দা করছি, বাট আশা করছি যেহেতু কথা সামনে এসেছে নিশ্চয়ই ভালো কিছুই হবে। যদিও এই মার্কিন যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় মদতদাতা, তাদের সকল অন্যায় অপকর্মকে মদতদাতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দিন শেষে এবার এটা কী বলে যে আল্লাহর রহমত হোক বা আল্লাহর মিরাকেল হোক নাকি শয়তানের ভিতরে লড়ে শয়তানের উদ্দেশ্যে হোক, যাই হোক, আপাতত মুখ দিয়া কথাটা যে আসছে আমি এতটুকুতেই শুকরিয়া আদায় করছি, কারণ গণমাধ্যমগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে অধিকৃত মানে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আপনার বসতি স্থাপন নিয়ে ইসরায়েলের সাথে লম্বা একটা সময় ঝামেলা চলছে ফিলিস্তিনিদের। আর এই বিষয়টা নিয়ে এতদিন সারা পৃথিবীর কেউ কথা না বললেও যেই পুতিন কাকু কথা বলা শুরু করছে, নিরাপত্তা দেওয়ার কথা বলা শুরু করছে, এরপরেই একে একে আমরা দেখিয়েছি গতকালকে ইউরোপীয় ইউনিয়ন, এবার সকলের বস মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। বিষয়টা আমাকে আশ্চর্য করেছে। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনে ইসরায়েলের সব কর্মকাণ্ডের বিরোধিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খুবই আশ্চর্যজনক বিষয়। এক্ষেত্রে ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন সহ্য করা হবে না বলেই ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। আপনার 4 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বাম ঘেঁষা ইসরায়েলপন্থী অ্যাডভোকেসি গ্রুপ জে স্ট্রিটের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় নির্বাচনে জয়ী হওয়া নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়ে ব্লিংকেন বলছেন, নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে কোনো রাষ্ট্রের সরকার কী ধরনের নীতি অনুসরণ করে তার মানদণ্ডের ভিত্তিতে আমরা সম্পর্ক নির্ধারিত করব। ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়ে মার্কিন সরকারের কর্মকাণ্ডে নিয়ে তিনি বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা রয়েছে তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্লিংকেন বলছেন যে দ্বিরাষ্ট্রীয় সম্ভাবনাকে, সমাধানের সম্ভাবনাকে নষ্ট করে দেয় এমন যে কোনো কর্মকাণ্ডের আমরা বিরোধিতা করেই যাব। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ পশ্চিম তীরকে জোরপূর্বকভাবে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে সংযুক্তির দিকে নিয়ে অগ্রসর হওয়া, ঐতিহাসিক এবং পবিত্র স্থানগুলোকে ধ্বংস, উচ্ছেদসহ যে কোনো ধরনের সহিংসতা প্ররোচনা সহ্য করা হবে না। এতটুকু যদি যুক্তরাষ্ট্র বইলা দেয় তাহলে পরিস্থিতি টোটালি বদলাই যাবে, এটা 100%, কারণ যুক্তরাষ্ট্রকে ইসরায়েল আব্বা মানে, এটা আমরা সকলেই জানি। দর্শক, মজার বিষয় হচ্ছে 1 নভেম্বর নির্বাচনে বিজয়ী হয়েছেন আপনার এই নতুন আবারও করে ক্ষমতায় আসা নেতানিয়াহু। 12 বছর ধরে এই নেতানিয়াহু যখন ক্ষমতায় ছিল তখন রেকর্ড পরিমাণ অবৈধ বসতি স্থাপন করা হয়েছিল আপনার এই ইসরায়েলের, কী বলা যে ফিলিস্তিনের জায়গাগুলোতে। ইভেন মজার বিষয় হচ্ছে নতুন করে তারা যে এলাকাটাকে রাজধানী ঘোষণা দিচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের সরকার যুক্তরাষ্ট্রের আপনার এম্বাসি আইনা কিন্তু সেখানে বসাই দিয়া সেটাকে বৈধতা দিয়েছিলেন। এমনকি ইসরায়েলের সকল কর্মকাণ্ডেই মার্কিনীদের কন্টিনিউ বৈধতা অনুমোদন ছিল। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পুতিন কাকু বেশ কয়েকবার বিষয়টাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে যে আমি যদি ইউক্রেনের লুহানেস, দোনেস, ঝাপুরিজিয়া বা আরও যে অঞ্চলগুলো আছে সেগুলোকে দখল করলে অবৈধ হয়, জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, ভোটাভুটি হয়, তাহলে ইসরায়েলের ব্যাপারে সেটা কেন যুক্তরাষ্ট্র ভিন্ন রকম মত পোষণ করে। এরপরপরই বিষয়গুলো নিয়ে আপনি দেখেন যে আন্তর্জাতিকভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু পৃথিবীর 102টা দেশ ভোট দিছে, আর এরপরেই ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলি সেনাদেরকে জবাবদিহিতায় আনার জন্য আপনার কিন্তু ঘোষণা দিয়েছে। পাশাপাশি আজকে যুক্তরাষ্ট্র যেই ভাষায় কথা বলছে হোপসো যে তারা কথাটা রাখবে। তারা যদি আসলে এতটুকু বইলে এতটুকু কার্যক্রম করাইতে চায় ইউক্রেনের পক্ষে, তারা যা করতেছে এর 10% যদি ফিলিস্তিনের জন্য করে, আমরা বলি না যে অতিরিক্ত কিছু করা, যেটা ফিলিস্তিনিদের পাওনা তাদের জায়গা জমি যেভাবে দখল করা হচ্ছে সেটা নিয়ে ইসরায়েলকে এই হুঁশিয়ারিটা যদি কন্টিনিউ রাখে তাহলেই হবে। তবে এখানে একটা মজার বিষয় আছে, বাইডেন প্রশাসনের সাথে নতুন যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কিন্তু ততটা ভালো সম্পর্ক নাই যতটা ডোনাল্ড ট্রাম্পের সাথে ছিল। যেই কারণে হোক, আমি শুকরিয়া করি যে আল্লাহ এদের মধ্যে এই পরিবর্তন দিয়েছে, এমনকি এই কাজগুলো যেন বাস্তবায়ন করা হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।